শুরু হয়ে গেল রাশিয়া ইউক্রেন ভয়ঙ্কর যুদ্ধ। পুতিন ও রাশিয়ার আক্রমণে দেশ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের মানুষ। সত্যি হলো শঙ্কা, শেষ পর্যন্ত যুদ্ধে নামলো রাশিয়া ও ইউক্রেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ পেয়ে 24 ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। ইউক্রেন বলছে তিন দিকে সীমান্ত দিয়ে তাদের উপর হামলা চালানো হচ্ছে। রাশিয়া, বেলারুশ ও ক্রিমিয়ার সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রুশ সেনারা। কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেক পয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। রুশ সৈন্যদের হামলায় এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, অদিসার বাহিরে বডিলর শহরের একটি সেনাঘাঁটিতে হওয়া হামলায় 6 জন নিহত ও আরও 7 জন আহত হয়েছেন। আর রুশ সেনাদের আক্রমণের মুখে ইউক্রেনীয় সেনারা অস্ত্র ফেলে দল বেঁধে পালিয়ে যাচ্ছে বলে দাবি করছে রাশিয়া। অস্ত্র সমর্পণ করা সেনাদের উপর আর কোনো হামলা হয়নি বলেও দাবি করেছেন তারা। 24 ফেব্রুয়ারি রুশ বার্তা সংস্থা তাসোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সৈন্য ও সার্ভিস মেম্বাররা অস্ত্র ফেলে অবস্থান ত্যাগ করছে। যেসব ইউনিট অস্ত্র ফেলে দিচ্ছে তাদের উপর কোনো হামলা চালানো হচ্ছে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলছেন, ইউক্রেনে যেসব সেনা অস্ত্র সমর্পণ করবে তাদের নিরাপদে যুদ্ধ এলাকা থেকে সরে যেতে দেওয়া হবে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান, প্রতিরক্ষা সামরিক বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান নিষ্ক্রিয় করতে নির্ভুল অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তারপরেও বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। প্রাণ বাঁচাতে তাদের অনেকেই পাতাল রেলওয়ে স্টেশনে ছুটছে। হামলা থেকে বাঁচতে স্টেশনকে নিরাপদ মনে করছেন কিয়েভবাসী, খবর বিবিসি। বিবিসির পূর্ব ইউরোপের প্রতিনিধি সারারিন স্পট ইউক্রেনের দানোবাস অঞ্চলের ক্রামাতুরস্ক শহর থেকে খবর সংগ্রহ করছেন। সারারিন স্পট বলেন, সামনে কি হবে তা ভেবে শহরের বাসিন্দারা শোকাহত ও আতঙ্কিত। অনেকে বাসে শহর ছেড়ে পালাচ্ছে। কিয়েভের পরিস্থিতি সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। বিবিসির প্রতিবেদক আরো বলেন, শহরবাসী গতকাল রাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে, তারা ইউক্রেনের পতাকা উড়ায়। বিবিসি, রয়টার্স, এএফপি সহ পশ্চিমা গণমাধ্যমের খবর বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর স্থানীয় সময় ভোর 5:55 সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে প্রথম শেল ছড়া হয় এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়। কিয়েভে জরুরি পরিস্থিতির জন্য সাইরেন বাজানো হয়েছে। বিভিন্ন ছবিতে শহর ছেড়ে বের হওয়ার রাস্তাগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়েভের বাসিন্দারা তাদের ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা দিয়েছে। অনেকে বলেছে, বোমা হামলা থেকে বাঁচতে তারা বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছে। টেলিভিশন ফুটেজে অনেক মানুষকে জড়ো হয়ে প্রার্থনা করতে দেখা গেছে। কিয়েভে নিযুক্ত এক সংবাদকর্মী লিউক হার্ডিক টুইটে বলেছেন, কিয়েভে রাস্তায় যাদের দেখা যাচ্ছে তারা শহরবাসীর একাংশ। বেশিরভাগ শহরবাসী রাশিয়ান মুদ্রা তোলার জন্য বুথের সামনে লাইনে দাঁড়িয়ে আছে। ইউক্রেন পুলিশ বলছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের 7 নাগরিক নিহত হওয়ার পাশাপাশি এলাকায় নিখোঁজ অনেক। ইউক্রেনের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার কাছে রাশিয়ার 5টি বিমান ও 1টি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। এরই মাঝে ফোন আলাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পাশে থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য G7ভুক্ত দেশের নেতাদের সাথে বৈঠক করবেন বাইডেন। তবে হামলার আগে পুতিন বলেন, ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। প্রাণহানি এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানান পুতিন। এরই মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক যুগে হিটলার বলে উল্লেখ করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির বর্তমান আইন প্রণেতা। তিনি বলেন, একটু দুঃখজনক দিন, তবে ইউক্রেন অবশ্যই জয়ী হবে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পুতিন সম্পর্কে এমন মন্তব্য করেন ইউক্রেনের এই সাবেক প্রেসিডেন্ট। এই বিষয়ে আপনার কি অভিমত? আপনার মতে দুদেশের যুদ্ধে জয় হবে কাদের?
কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।